করব যারা আমাকে ভালো কমেন্ট করবেন হেল্প করতে থাকবেন তাদের প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্ট থাকবে যে আমি এমন একজনকে আমার লাইফে চাচ্ছি যে আমি ওকে নিয়ে বাইরে সেটেল হতে চাই আমি আমি নিজে থেকে কর্ম করতে চাই একটা ছোট বিজনেস দিতে চাই এটা আমার খুব স্বপ্ন ছোট থেকেই নিজের পায়ে কারো উপর ডিপেন্ড করে না আছে না যে একজনের উপর ডিপেন্ড করে আমি থাকবো না আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই মানে কেউ যদি আমাকে একটু হেল্প করে বিয়ে সাথে করবো না সেটাও বলতে পারতেছি না আবার করব সেটাও বলতে পারতেছি না তবে ট্রাই করতেছি ভালো কাউকে পাওয়ার জন্য অবভিয়াসলি আমি তাকে দেখবো তার সাথে ঘুরবো ফিরবো হ্যাঁ দেখবো ও আমার মতো কিনা বা আমি ওর মতো কিনা ও দেখবে আমিও দেখবো হ্যাঁ পরে এটা ডিসাইড করবে এখন না হুট করে তো কাউকে বিয়ে করা যায় না এখন বিয়ে তো দেখা যায় ভিডিও তো অনেকেই আমাকে করতে চাইবে আবার অনেকে করতে চাইবে না হ্যাঁ সেটা তো না আমার তো দেখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমির হোসেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো আমাদের সামনে দেখতেই পাচ্ছেন লাকি আপা তো লাকি আপার জীবনের বাস্তব কঠিন গল্পগুলোই আজকে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো লাকি আপা আপনার ছোটবেলাটা কীভাবে কাটলো আমাদের যদি একটু বলতেন আমার ছোটবেলাটা কীভাবে কাটছে অনেক মজার কেটেছে আবার অনেক কষ্টেরও কেটেছে সব মিলিয়েই তো জীবন তাই না তো সব মিলিয়েই তারপরে ছোটবেলাটা কেটে যখন বড় হলেন তারপরে কেন আসলে আপনি জীবন সংগ্রামে নামলেন সেটা যদি বলতে আসলে জীবন সংগ্রামে নামার ব্যাপারটা হচ্ছে এরকম ছিল যে একটা ফ্যামিলিতে যদি পাঁচজন খাবার থাকে হ্যাঁ আর কর্ম করার জন্য একজন বেঁচে ছিল তখন আমি চিন্তা করেছিলাম পাঁচজনের মুখে খাবার দেওয়া একজনের অনেক টাফ হয়ে যায় দ্যাটস ওয়াই আমি নিজেই নেমে পড়লাম জীবন যুদ্ধে তো সেজন্য আমি কি করলাম কিভাবে শুরু করলাম শুরু করেছিলাম ফার্স্ট ট্রাই করেছিলাম বাংলাদেশে কোনো জব করব কাজ করব কিন্তু দেখলাম সেটাতে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু অনেক প্রবলেম হয় হ্যাঁ সো ওইভাবে হয়ে ওঠেনি পরে যেমন ট্রাই করলাম যে একজন বলল যে সেলসম্যানের ভিসা আছে ওইভাবে যাওয়া যায় তুমি কি যাবা তুমি পারফেক্ট আছো তখন আমি বললাম ওকে আমি যাব দ্যাটস ওয়াই ফার্স্ট আমি মালয়েশিয়াতে গেলাম এইভাবেই তারপরে মালয়েশিয়া কত সালে গেলেন আপনি 2005 সালে আমি ফার্স্ট আমার লাইফে তখন তো আপনি অনেকটা ছোট ছিলেন নাকি হ্যাঁ অনেকটাই ছোট ছিলাম তারপরে গিয়ে আসলে কি পরিস্থিতির শিকার হলো যে ভালোই এক মাস কাজ করতেছিলাম ভাষা টাসা বুঝি না মালাই ভাষা টাসা তো সবাই আমাকে আদরই করতো মিথ্যে বলবো না আমার বস আমাকে খুব আদর করতো আমার বস ছিল মেয়ে খুবই ভালোবাসতো আমাকে লিঙ্কা বলে ডাকতো আমাকে তারপরে কি ঘটলো তারপর ওখান থেকে কাজ করতে করতে হঠাৎ করে একদিন আমি আমার হাজবেন্ডের প্রেমে পড়ে গেলাম মানে তার নজরে পড়ে গেলাম দুষ্টু নজরে তারপর ওখান থেকেই সব কিছু প্রথম দেখাটা কিভাবে হলো প্রথম দেখাটা হয়েছিল আমি কাজ করতেছিলাম মানে আমার কাজের সাইটে তখন ওখান থেকেই মানে ও হঠাৎ করে আমাকে দেখেছিল তা আমি আমার কাজের ইউনিফর্ম পরাছিলাম পরে ওখান থেকে ও আমাকে এক নজর দেখেছিল দেখার পর ও রোজ আসতো কিন্তু আমি কখনো ভাবিনি যে ও আমাকে পছন্দ করে বিদায় ও আসে তো আসার পরে হঠাৎ করে কথা বলতে 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 আমাকে একদিন জিজ্ঞাসা করলো তুমি কি বাংলা পরে আমি বলছি হ্যাঁ এই ও আমাকে ফার্স্ট মনে করেছিল আমি তামিল মেয়ে কারণ আমার গায়ের রংটা একটু কালচে ছিল আর সয় ও মনে করেছিল আমি তামিল মেয়ে সো ওতে প্রথম প্রথম তেমন একটা ট্রাই করতে চায়নি ও ভয় পাইছে পরবর্তীতে যখন দেখে আমি ফোনে কথা বলতেছিলাম আমার ফ্যামিলির সাথে মানে এক ঘন্টা লাঞ্চের টাইম দিত বাইরে তো সবাই জানে সেটা যারা প্রবাসী এক ঘন্টা লাঞ্চের টাইম দেয় তখন ওখান থেকে যেমন আমি কথা বলতেছিলাম আমার ফ্যামিলির সাথে ও এসে শুনেছিল তখনও শিওর হয়েছিল যে আমি বাঙালি দ্যাটস ওয়াই ও চান্স নিয়েছিল তারপরে কিভাবে আপনাকে পটালো সেই গল্পটা যদি একটু বলেন পটালো আসলে দেড় মাস হয়ে গেছে তেমন কোনো কারোর সাথে আমি কথা বলি না মানে এটা ছিল আমার লাইফে ফার্স্ট লাভ যাকে বলে ফলিং লাভ সো এইভাবে আর কি কথাবার্তা বলতে বলতে মানে যেহেতু আপনি একটা মায়া দেখাইছিল আমাকে একটা মায়া তুমি এত ছোট মেয়ে একটা তুমি একটা ছোট মেয়ে এইভাবে কাজ করতেছ এত ভারী কাজ তোমাকে দেটা হয় না আমি যদি তোমাকে দেই হ্যাঁ একটা মেয়ের কী লাগে যা লাগে আমি তোমাকে তাই দিতে পারবো পরে আমি বলছি যে আমার যা লাগে সেটা তো আমার না আমি তোমার ফ্যামিলির জন্য আসছি তখন আমাকে বলেছিল যে তোমার যেখানে যা লাগে আমি সব দেবো কোনো প্রবলেম নেই ঠিক আছে তুমি আমার হয়ে যাও যেখানে যা লাগে আমি দিব সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে এরকম হলে কোনো প্রবলেম নেই ওকে দেন দ্যাটস আমি তার কথা বিলিভ করে আমি বাংলাদেশে চলে আসছিলাম পরে তো বাকিটা ইতিহাস তারপরে তার কথা বিশ্বাস করে আপনি তার ভালোবাসার কারণে আসলে বাংলাদেশে চলে আসছে তাহলে তো আপনি যদি বিদেশে থাকতেন
তো আপনার সংসারটা তো আরো ভালো হতো, আপনি জীবনে আরো উন্নতি করতে পারতেন নাকি? মানে সে আপনাকে বিয়ে করে মানে আপনাকে একটা পঙ্গু করে দিল। হ্যাঁ, তারপর যখন দেশে আসলেন তারপরে কি ঘটনা ঘটল? যখন দেশে আসি আমার আমাকে নানান কথাবার্তা ও বলে যে আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, আমি ঘর ভাড়া দিতে পারবো না। আমার যখন বেবি কনসেপ্ট হয় তখনও উনি নানান ইতিহাস নানান কথাবার্তা, ওনার বড় ওয়াইফ ওনাকে ডিস্টার্ব করতেছে, অথচ উনি আমাকে বলছে আল্লাহর কসম আমি বিয়েই করি নেই। ওনার সাথে অনেক প্রতারণা করছে, অনেক প্রতারণা। ওনার যে বড় বউ আছে সেটা আপনি জানতে পারলেন কিভাবে? সেটা আমি জানতে পেরেছি একদিন হঠাৎ করে রাত্রে 3টা বাজে আমি যখন ওর সাথে ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ করে তখন আমার আমার আমি অন্তঃসত্ত্বা, তখন আমাকে উনি ফোন দিয়ে মানে অনেক গালমন্দ করতেছিল যে তুই তোকে বিয়ে করছে এটা সেটা। তখন আমি বলতেছি আপনি কে? আমি বলতেছে যে আমি ওর বড় ওয়াইফ। তখন আমি শিওর হয়ে যে ওর বড় ওয়াইফ আছে এটা সেটা, আমাকে অনেক হেরস্তাও করছে ওর বড় ওয়াইফ। আচ্ছা, তারপরে কি ওনার সাথে আপনি কোনো মিউচুয়াল করার চিন্তা ভাবনা করেছিলেন কিনা? ট্রাই করেছিলাম কিন্তু উনি এ করে নাই। মানে একটা নারীর জীবনে বিয়ে কয়বার হয়, সেজন্য আপনারা আসলে দুজনে মিলে সংসার করতে চেয়েছিলেন। জি, তারপরে করা সম্ভব হয়নি না। তারপরে কেন আসলে ভালোবেসে বিয়ে করে আপনি তাকে ডিভোর্স দিলেন? আসলে ওইভাবে বলতে গেলে একটা মেয়ে কখনোই মানে চাইবে না তার নামের পাশে কলঙ্ক কথাটা উঠুক। হ্যাঁ, তো আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমিও কখনো চাইবো না, আমার বাবার তো অনেক টাকা পয়সা নেই বা আমি নিজে অনেক রিচ ম্যান না, দ্যাটস ওয়াই আমি কখনোই চাইবো না একটা সংসার ছেড়ে চলে আসি। হ্যাঁ, যেহেতু যখন আমার লাইফটা এত সুন্দর ছিল তখনই তো আমি আমার নিজের দিকে দেখলাম না, তাকে ভালোবেসে বিয়ে করে বাংলাদেশে চলে আসলাম। আজকে যদি আমি ওকে ভালো না বাসতাম তাহলে আজকে আমি আমার অবশ্যই ঢাকাতে একটা ছোটোখাটো একটা বাড়ি থাকতো সবার দোয়াতে, তাই না? কারণ প্রবাসী যারাই আছে জীবনে কিছু না কিছু করেছে, না আমি কিন্তু পারি নাই করতে, বেসিক্যালি পারি নাই, ওকে বিলিভ করে ওকে বিয়ে করে চলে আসছি। হ্যাঁ, ও আমাকে অনেক স্বপ্ন দেখায় স্যার, কাউকে ভালোবাসাটা কিন্তু অন্যায় না। সো এইটা চিন্তা করেই আর কি। তো যাই হোক, আমি কখনো ভাবিনি ও আমার সাথে এরকমটা করবে, এই আর কি। আচ্ছা, তো এখন আপনার দিনগুলো কিভাবে কাটছে? আমার দিনগুলো এখন কাটতেছে এটা তো বলার কিছু নাই, একটা মেয়ের লাইফে তার হাজবেন্ড নেই, একাকিত্ব জীবন, কাটতেছে কোনো রকম, তবে ভালোই কাটতেছে। তো এখন কি আপনার ভবিষ্যতে আর বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। আমার যদি কোনো ফ্রেন্ড এখানে আমার ভিডিও দেখে যদি কারো দয়া হয়, তারা যদি মনে করে যে না মেয়েটাকে বাইরে আনা যায় হেল্প করে, তাহলে অবশ্যই আমি যাব যদি কেউ আমায় হেল্প করে। কেউ যদি আপনাকে আসলে বাইরে নিতে চায় কিভাবে যোগাযোগ করতে পারে আপনার সাথে? আমি একটা নাম্বার দিয়ে দিব, প্রতিদিন ওইটা 1 ঘন্টার জন্য খোলা হবে, কারণ আমি তো এত মানুষের সাথে ডিসকাস করতে পারবো না। তো অনেকে ভালো আছে খারাপ আছে, কেউ ভালোভাবে মজা নিতে চাইবে, কেউ আবার উপকার করতে চাইবে, কারণ দুনিয়াতে ভালো আছে খারাপও আছে। হ্যাঁ, লাইফ ইজ লং যাকে বলে। তো ওইভাবে যদি বলতে যাই তাহলে আমি 1 ঘন্টার জন্য আমার সিমটা খোলা রাখবো, যে আমাকে হেল্প করতে চাইবে আমাকে কল করবে, কোনো প্রবলেম নেই। এছাড়া সব সময় যাতে আপনার সাথে যোগাযোগ করতে চায় সেজন্য কি কোনো ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, আমার একটা ফেসবুক আছে মনের মানুষ আইডি, ওইটাতে এ করতে পারবে, পারচেজ করতে পারবে, ওই জায়গার মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে পারবে নাকি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা আসলে ওনার মনের মানুষ, তো আপনার এই যে ফেসবুক পেজের নামটা যে মনের মানুষ দিয়েছেন এটার কারণটা কি? আসলে আমি আমার লাইফে কখনো ভালো কাউকে ট্রাই করি নেই, সেই জন্য আমি চিন্তা করেছি আমার একটা অভাব আছে, সেটা হচ্ছে মনের মানুষের, দ্যাটস ওয়াই আমি এমনি আর বেসিক্যালি এইভাবে দিয়েছি, আমার ভালো লাগে, ভালো লাগে কারণ আমার মনের মানুষ নাই, দ্যাটস ওয়াই আমি দিয়েছি মনের মানুষ। তো একটা নারী তো একজন পুরুষ ছাড়া চলতে পারে না, একজন পুরুষ আসলে একটা নারী ছাড়া চলতে পারে না, এটাই হলো সংসারের নিয়ম। তো আপনি কি এরপরে আর বিয়ে শাদী করবেন? বিয়ে সাথে করবো না সেটাও বলতে পারতেছি না, আবার করব সেটাও বলতে পারতেছি না, তবে ট্রাই করতেছি ভালো কাউকে পাওয়ার জন্য। অবভিয়াসলি আমি তাকে দেখবো, তার সাথে ঘুরবো ফিরবো, হ্যাঁ দেখবো ও আমার মতো কিনা বা আমি ওর মতো কিনা, ও দেখবে আমিও দেখবো। হ্যাঁ, পরে এটা ডিসাইড করবো, এখন না, হুট করে তো কাউকে বিয়ে করা যায় না। এখন বিয়ে তো দেখা যায় ভিডিও তো অনেকেই আমাকে করতে চাইবে, আবার অনেকে করতে চাইবে না, হ্যাঁ সেটা তো না, আমার তো দেখতে হবে ও আমাকে কতটুকু হ্যাপি রাখতে পারবে বা আমি ওর মানে ফ্যামিলিতে যে ওর ফ্যামিলিকে কতটুকু সাপোর্ট দিতে পারবো। হ্যাঁ, এটা দুজনের মানে ব্যাপার স্যাপার আছে। আগেরবার যেমন আপনারা ফ্যামিলির মতে বিয়েটি করেছিলেন, হ্যাঁ সেই জন্য আসলে সুখী হতে পারলেন না, এবার চাচ্ছেন কি ফ্যামিলির মত নিয়ে বিয়ে শাদী করতে? জি জি, এবং নিজেরা পছন্দ করে। হ্যাঁ, তো আপনার মনের মানুষটা কিরকম হবে সেটা যদি একটু বলতেন। আমার মনের মানুষটা কেমন হবে? সমাজ দরদি, সমাজ দরদি, হ্যাঁ সমাজ দরদি, আর গরিবকে খুব ভালোবাসবে, আর বেসিক্যালি সে হবে প্রবাসী। আর কারণ প্রবাসীরা এমনই হয়, তারা যদি
মানে জনমানব দর্দি না হতো, হ্যাঁ, তারা কিন্তু রেমিটেশন যোদ্ধা। আর আমি নিজেও একজন প্রবাসী, আমি তাদের খুব মানে রেসপেক্ট করি এবং ভালোবাসি। বেসিক্যালি বিষয়টা এরকম হচ্ছে, প্রবাসীরা এমনই একজন মানুষ, মানে ওরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় জীবনের সাথে যুদ্ধ করে টাকা উপার্জন করতেছে। সো আমি তাদের প্রায়োরিটিটা অনেক বেশি করে দিতে চাই, কারণ আমি জানি ওনারা কী করে টাকা পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে, ফ্যামিলিকে মেনটেন করতেছে। এমন অনেক প্রবাসী, হ্যাঁ, মৃত্যুর কোলে ঢলে বলছে ফ্যামিলির জন্য, কতটা ভালোবাসলে এরকম হয়। সো আমি এমন একজনকেই চাই যার প্রবাসী হবে, আমাকে ভালোবাসবেই করবে। আর যদি তার মধ্যে এই কথাটা উঠে আসে যে আপনার ওই হাজব্যান্ডও তো প্রবাসী ছিল, এরকম করলো কেন? না, ওই হাজব্যান্ড প্রবাসী ছিল না, ও ট্যুরে ঘুরতে গেছিল, হ্যাঁ, ওখান থেকে আমার সাথে পরিচয় হয়, কিন্তু আমাকে মিথ্যা বলছিল প্রবাসী, দ্যাটস ইট, আমি তাও ভেঙে দিলাম। আচ্ছা, তো লাকি আপু, এখন তো অনেক নারীরাই আছে কর্মের জন্য আসলে বিদেশ যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ একটাই থাকবে যে মেয়ে হচ্ছে ঘরের জিনিস, বাহিরের না। আর আমি নিজে একজন মেয়ে, যেহেতু আমি এই জীবনটাতে মিশে গেছি, সো আমার কথাটা বাদই দেই, হ্যাঁ, আমার লাইফ একটা অন্যরকম লাইফ। সো যারা ঘরের ভিতরে আছে তারা ঘরের ভিতরেই থাক, আর যারা বাইরে নেমে গেছে তাদের তো কথাই নেই, এখন তো লেডিস ফার্স্ট, এটা সবাই জানে, হ্যাঁ। সো ওইভাবে বলতে গেলে আমি মনে করি যারা এখনও ঘরে আছে ঘরেই থাক। আমি ওই মা বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা বাহিরে যান নাই তারা যাওয়ার চেষ্টাও করেন না, ঘরেই থাকেন, স্বামী যা দেয় সেটা দিয়েই খান, এটাই। আর যাই করেন বাংলাদেশে কর্ম করে খান, সেটাই বেটার। মানে বিদেশে অনেক কষ্ট নাকি? হ্যাঁ, বিদেশে অনেক কষ্ট, সবাই তো মেনটেন করতে পারে না। এই যে অনেকে খাদ্যমের বিষয়ে যে আপনার ই হচ্ছে, কি যেন বলে, নির্যাতিত হচ্ছে না, আমি তো কখনো এরকম কোনো প্রবলেমে পড়িনি, কারণ আমাদের ভিসার হচ্ছে সেলসম্যান, শপে বিজনেস করবো, বারো ঘন্টা শপে কাজ করবো, বারো ঘন্টা কাজ করলে দুই তিন ঘন্টা থাকে, ওইটা নিয়ে আমি আমার মতো করে থাকি, বেসিক বিষয়টা হচ্ছে এরকম। তো অনেকে আছে খাদ্যমের বিষয়ে কাজ করে 24 আওয়ার্স, ঘুমের টাইমটাও পায় না, ছেলে হাজব্যান্ড এরকম মারধর করে, বউ মারধর করে, খুব খারাপ না এই ব্যাপারগুলো? তো সবাই তো সব কিছু হ্যান্ড ওভার করতে পারে না, দ্যাটস ওয়াই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে আমরা যদি শেষ করি? আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে এরকম যে আমি এমন একজনকে আমার লাইফে চাচ্ছি যে আমি ওকে নিয়ে বাইরে সেটেল হতে চাই, আমি নিজে থেকে কর্ম করতে চাই, একটা ছোট বিজনেস দিতে চাই, এটা আমার খুব স্বপ্ন ছোট থেকেই, নিজের পায়ে, কারো উপর ডিপেন্ড করে না, আছে না যে একজনের উপর ডিপেন্ড করে আমি থাকবো না, আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই, মানে কেউ যদি আমাকে একটু হেল্প করে। তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমরা সেই দোয়াই করি, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ আমাকে কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ আমার মনে হয় না আমি এমন কিছু বলছি যেটাতে সবাই আমাকে বাজে কমেন্ট করবেন। অনেকে আছে যে বাজে কমেন্ট করে এটা সেটা, যদি দেখে ভালো না লাগলে ডিসেবল করে দিবেন, কিন্তু কেউ আমাকে বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? কেউ যদি আপনাকে একটু সহযোগিতা করতে চায়, কমেন্টের মাধ্যমে যদি তাদের নাম্বারটা দিয়ে দেয় বা কিভাবে সহযোগিতা করতে চায় সেটা যদি লেখে, সেই জবাবগুলো কি আপনাকে দিবেন? আমি অবশ্যই ট্রাই করব, আমি যদি দেখি অবশ্যই ট্রাই করব। যারা আমাকে ভালো কমেন্ট করবেন, হেল্প করতে থাকবেন, তাদের প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্ট থাকবে। আর কেউ যদি আমাকে বাজে কমেন্ট করে তাদের তো আমি কখনোই মানে ভালোভাবে দেখবো না, কারণ আমার লাইফটাতে আমি কী ফেস করতেছি সেটা আমিই জানি, অন্য কেউ তো বুঝবে না। তারা হাতে লিখে দেয় এ পর্যন্তই, তারা কী যেন একটা মনে করে, এই আর কি। অনেক ছেলেরা আছে বাংলাদেশে, বাপের খায়, হ্যাঁ, বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়, তাদের তো খেয়ে পড়ে কোনো কাজ নেই, হ্যাঁ, নিজের মতো ঘুরে ফিরে দেখতেছে, মানে নানান ইত্যাদি ভাষণ, হ্যাঁ, তারা একটা মেয়ের প্রবলেম কী বুঝবে? একমাত্র যারা প্রবাসী, মানে বাংলাদেশে অনেক ভাই আছে ভালো যারা রেসপেক্ট করে নারীদের, তারাও অনেক ভালো হয়, মানে কিছু লোক আছে মানে খায়া দেয়া কাজ নাই, মানুষের নামে ব্যাড কমেন্ট করে, এই আর কি। তবে আমি আশা করবো, রিকোয়েস্ট করি সবার কাছে, কেউ এরকমটা করবেন না, যদি আমার ভালো না লাগে ডিসেবল করে দেবেন, কিন্তু আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না। ভালো কথা যে বলতে না পারবেন সে খারাপ কথা বলবেন না, এটার অধিকার আপনাদের নেই।